হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, অনেকদিন পরে তোমাদের সাথে আজকে ভাবছি একটা ব্লগ শেয়ার করি। বিয়ের পর থেকে তো আমি সেরকমভাবে শর্টস কিছু দিয়েছি, বাট আমার বড় ব্লগ তো একদমই দেওয়া হয়ে ওঠেইনি একদম। কিছু কারণ ছিল, সেই কারণগুলোই তোমাদেরকে আজকে বলবো আর কি, তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তো বিয়ের আর বিয়ের অ্যাকচুয়ালি বিয়ের আগে তো আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম, দশ দিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরে এসে আমি না একটা ফোটার টাইম পাইনি। তার মধ্যে যেহেতু আমি ওই পার্লারেরও কাজ করি, তো আমাকে বিয়ের মোটামুটি 3 দিন আগে টোটাল কাজ কমপ্লিট করতে হতো আর কি। তো সেখানে আমার কাজ কমপ্লিট করতে হতো, তো তার কাজ ছিল, তার একটা ভিড় ছিল, এদিকে আমার বিয়ের 14 বার বাজার যাওয়া, এই কেনা বাকি ছিল, ওই কেনা। তুমি যতই কেনাকাটি করো না কেন, কিছু না কিছু বাকি থেকেই যায়। তো যাই হোক, এই করে করে তো চলেই গেল। তো আমি ভেবেছিলাম ফার্স্ট টু ফার্স্ট একদম প্যান্ডেল থেকে শুরু করে তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগ আমি শেয়ার করব, মানে কি কি করছি না করছি, অনেক কিছু ছিল যে আমি আমার বিয়ের মানে সব মুহূর্তগুলো আর কি এখানে ভিডিও করে একটা ইউটিউবে তোমাদের সাথেও শেয়ার করব, আর কিছু একটা স্মৃতি রেখেও দিব, তাহলে আর কি পরবর্তীকালে দেখতে পারবো। কিন্তু কিছুটাই হয়ে ওঠেনি, কিছু ক্লিপ নিয়েছিলাম, এমনটা যে নেইনি। তো তার মধ্যে যতগুলো আইভরো ভাত আমি খেয়েছি সবগুলোই আমি নিয়েছি। তার মধ্যেও এমনও ছিল যে স্পেশাল আরও 4-5টা আইভরো ভাত ছিল, সেগুলো ক্লিপ মানে ভিডিও করেছিলাম, সেগুলো কী হয়েছে তোমাদেরকে বলছি আমি। তো যাই হোক, এটা ছিল আমার মেহেন্দির দিন আর কি। সকালে মেহেন্দি পড়ছিলাম, সেজে গুজে আমার ওই দিন আইভরো ভাতও খাওয়া ছিল আর কি। তো যাই হোক, এগুলো সব ভিডিও আমি করেছিলাম আমি আমার ফোনের মধ্যে, আইভরো ভাত 4-5টা বললাম। তারপরে আরও বিয়ের আগের আরও কী কী রিচুয়ালস ছিল, ওগুলো হলুদ ইসে করার, তো অনেক কিছু ছিল, টোটাল সব কোনো ভিডিও আমার কাছে নেই। তো যাই হোক, তো এতদিন তোমাদের সাথে ভেবেছিলাম, তোমরাও মনে ভাবছো ভিডিও আমি কেন দেই না। তো অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিও দিব, কিন্তু কোনো আমার ভিডিও দেওয়া হচ্ছিলই না। বিয়ের ভিডিও আমি একটাও এখনও দিতে পারিনি, দেখেছো, শুধুমাত্র অধিবাসের ভিডিওটা আমার মোবাইলে ছিল, তখন আমার ফোনে সঙ্গে সঙ্গে আমি আপলোড করে নিয়েছিলাম, তাই ওটাই ছিল। তো যাই হোক, সব ক্লিপগুলো আমি বিয়েতে নিয়েছিলাম। আর নিজের বিয়েতে তো জানো ওরকমভাবে সম্পূর্ণ ব্লগটা করা হয় না ভিডিওগুলো, কারণ আমার কাছে ফোন ছিলই না, ফোন ছিল বোনের কাছে, এর হাতে ওর হাতে দিয়েছিলাম। তো যে যাই হোক, একটু একটু করে ক্লিপ নিয়ে দিয়েছিলো, বাট হয়ে যেত আর কি কোনো মতে। কিন্তু কী হয়েছিল, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, চাই না আইফোনে কী প্রবলেম হয়, 128 GB একটু মানে ফোনের ইসেগুলো বেশি থাকে বলে তাড়াতাড়ি স্পেস ফুল হয়ে যায়। তো যাই হোক, স্পেস ফুল হওয়ার কারণে আমি ওগুলো রিসেন্টলি ডিলেটে রেখেছিলাম। তো আমি জানতাম না যে রিসেন্টলি ডিলেটে মানে 40 দিন থেকে 60 দিনের মধ্যে টাইম থাকে। তার মধ্যে তুমি যদি কোনো 60 দিন না, হ্যাঁ 40 দিন 45 দিন এরকম কিছু একটা, তো তার মধ্যে তুমি যদি কোনো ভিডিও ওখান থেকে না নেও বা ইসে করো, এডিট না করো, তো ওগুলো ওখান থেকে ডিলিট হয়ে যায়। তো ওখানে ছিল, ওগুলো যেতে স্পেস ছিল না, আমি কোনো কিছু করতে পারছিলাম না ফোনটাতে। তো ওই জন্য আমি সব ডিলিট করে, যত বিয়ের আমার ক্লিপ ছিল, বিশ্বাস করবেন না, বিয়ের আগের দিন থেকে বিয়ের সকালের অধিবাস, তারপরে যে মেহেন আগের দিন আইভরো ভাতের সকালের সকালের আইভরো ভাত মা বাবা আমাকে খাইয়েছিলো, আমি রেডি হয়েছিলাম, সেগুলো ছিল। রাতের মেহেন্দির টোটাল ক্লিপ কী কী করেছিলাম, পরের দিন সকালের অধিবাসের থেকে শুরু করে আমি শাড়ি পরেছিলাম, 2 বার ড্রেস চেঞ্জ করেছি, হলদি টলদি বিয়ে এভরিথিং সব কিছু ছিল, এমনকি আমি এ বাড়িতে আসা নাচা টাচা সব আর কি। তারপরে ভাত কাপড়ের তো একটা কোনো ক্লিপই নেই আমার কাছে, আরও অনেক কিছু ছিল, তো কোনো কিছুই নেই, সবই আমার ডিলিট হয়ে গেছে। আমার এত খারাপ লাগছিল না, আমার না মনটা ভেঙে গিয়েছিল, তো ভাবছিলাম আর ভিডিওই করবো না। ধর এত কষ্ট করে ভাবলাম বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর চিহ্নও থেকে যাবে আর কি, কিন্তু কোনো আর কী আর বলবো, কপালটা খারাপ থাকলে যেটা হয় ওই ইসে করে করে আমি আর ভিডিওগুলো ধর। আর তারপর এই ভিডিওগুলো যেগুলো দেখতে পাচ্ছ এখন, এটা আমার বান্ধবীর ফোনে ছিল, ও কিছু ক্লিপ নিয়েছিল, তো ওর থেকেই আমি আর কি চেয়ে নিয়েছি কয়েকটা। কিন্তু এখানে দেখো সেরকমভাবে তোমরা আর কি বুঝতে পারবে, কিন্তু আমি যে করেছিলাম ভালো করে পুরো করেছিলাম ভিডিওটা। তো যাই হোক, তো ওটাই আর কি খারাপ লাগছে যে এত কষ্ট করে ভাবলাম ভিডিওগুলো করেছি ঠিক তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু একটা ভিডিও আমার কাছে নেই। তো ওই কিছু কিছু ভিডিও নিয়েছি, ওই ক্লিপগুলোই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে। তো আর তোমার ওর কাছে আরও বিয়ের ভিডিও আছে, ওর থেকেই নিয়ে আমি তোমাদের সব শেয়ার করব। আর এটা দেখো, আমি সকালবেলা রেডি হয়েছিলাম, এখানে আমি একটা শাড়ি পরেছিলাম, এটা মানে আমি একবারে সকালবেলা না রেডি হয়ে মেহেন্দি পরতে বসেছিলাম, কারণ তারপরেই ছিল আমার আইভরো ভাত ওই দিনই আর কি।
তো তারপর এখানে আইভুর বাতের ক্লিপ কিছু নেই খাওয়ার আর কি, ওগুলো সব আমার ফোনে ছিল, ওগুলো আর কি বলবো ডিলিট হয়ে গেছে। ওই জন্য আমি এতদিন ধরে বিয়ের ভিডিও দিবো দিবো করে মানে একটা হয় না আমার, আর না মনটাই ভেঙে গেছে, ধর নেই আর দিবই না। তা কি মনে হলো থাক যে যতটুকুই আছে অতটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি দেই, না তো এটাও থাকবে না। তো যাই হোক, এই কারণে আমি আর কি ভিডিওগুলো এত লেট করে দিচ্ছি, বিয়ের আমার মোটামুটি 3 মাস হয়ে গেল, দিব দিব করে হয়নি। তারপরে আমার ভাত কাপড় না আইভুড়ো ভাত খাওয়া দাওয়া হলো, এদিন লাস্ট আইভুড়ো ভাত ছিল, মা খাইয়েছিলো আর কি বিয়ের আগের দিন। তারপরে দেখো রাত্রিবেলা ছিল মেহেন্দির প্রোগ্রাম, আর তোমরা দেখো, তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে সবাই নাচ করেছে, ভীষণ মজা করে, খুব মজা হয়েছে। নিজের বিয়েতে তো নিজে সেরকম মজা করা হয় না, বাট হ্যাঁ মেহেন্দিতে আমি খুব মজা করেছি। 3 দিন আমি কোন দিক থেকে টাইম চলে গেছে আমি বুঝিনি কিছু, মেহেন্দির দিন আমি খুব মজা করেছি, আমি না সবাই মেহেন্দির দিন প্রচণ্ড মজা করেছে আর খুব ভালোও লেগেছে। তোমরা দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে, আমিও নাচ করেছি। আর তোমরা যদি সবার নাচগুলো দেখতে চাও তো আমি একটা তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো সবার নাচগুলো আর কি, দেখতে চাইলে পরে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে।
এখানে সবাই নিজের কথা বলতে ব্যস্ত, ইয়ার্কি মারতে সবকিছু। হাই বলে দে, হাই তারপরে আমাদের এখন এনার্জি শেষ হয়নি, আমরা আবার যাবো ডান্স ফান্স করতে, সবকিছু করবো, খাওয়া দাওয়া করবো, আর কয়েকটা ফটো তুলবো, এখন কোনো কিছু হয়নি, তো সবাই মিলে করবো। আর আমাদের এটা না গ্রুপ একটা সবাই মিলে, এই যে এটা হচ্ছে আমার বান্ধবী, এটা বান্ধবীর বর, এটা হচ্ছে বিল্টু, এটা হচ্ছে আমাদের নিউলি ব্রাইট, দেখো হাই। খাওয়া দাওয়া হবে পরশুদিন, কালার হয় জানিস।